Program officially open. Honorable Prime Minister. রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অটিজম দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা, ভাতা চালু এবং বয়স্ক প্রতিবন্ধীদের জন্য ট্রাস্ট ফান্ড এবং প্রতিবন্ধী ফাউন্ডেশন করেছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসা সেবা প্রদানের জন্য দেশের 64টি জেলায় 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে প্রত্যেক জেলায় ওই শিশুরা এই সেবাটা পাবে। পর্যায়ক্রমিকভাবে এটা আমরা আরও সম্প্রসারণ করব উপজেলা পর্যায় পর্যন্ত। বিজ্ঞানী আইনস্টাইন, ডারউইন এবং নিউটন সহ কয়েকজন সেরা ব্যক্তিত্বের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির খেয়ালে প্রতিবন্ধীদের যে কোনো একটি বিষয়ে যে প্রতিভা তা খুঁজে বের করলেই তারা হয়ে উঠবে সম্পদ। যে পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যেমন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন সহ অনেকে অটিজমে আক্রান্ত ছিলেন, কিন্তু তাদের ভিতরে সেই সুপ্ত যে ট্যালেন্ট সেটা কিন্তু বিকশিত হয়েছে এবং মানুষ এর থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে। এই ক্ষমতাটাই আমাদেরকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। প্রতিবন্ধীদের দক্ষতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, সুস্থ ক্রিকেটাররা চ্যাম্পিয়ন না হলেও দেশের প্রতিবন্ধী ক্রীড়া দল হয়েছে চ্যাম্পিয়ন, বিশেষ অলিম্পিকেও তারা আনছে স্বর্ণপদক। আমি সমাজের যারা সুস্থ মানুষ রয়েছেন তাদেরকে বলবো যে আপনার আশেপাশে যারা যেখানে এই ধরনের প্রতিবন্ধী বা অটিস্টিক রয়েছে তাদের প্রতি আরও সহানুভূতিশীল হন, সহানুভূতির হাত বাড়ান। তারা আমাদের সমাজেরই একটা সম্পদ, সেইভাবে তাদের সাথে আপনাদের আচার আচরণ করুন। বক্তব্যের পরে সম্মেলন কেন্দ্রে আগত প্রতিবন্ধীদের মাঝে মিশে যান প্রধানমন্ত্রী, করেন কুশল বিনিময়, তার স্নেহ ভালোবাসায় সিক্ত করছেন। সবশেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক সারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজিদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা।